হাতে ওঠ ওঠ, হয়তো গুড ড্রিও। এই আবার কি পেশাইছো, কি বলবো। তো সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, এখন বেজে গেছে ওই 12:30 মতন। আমার এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে রিওর সাথে তোমাদের একটু ভালো করে দেখা করাবো, প্লাস আমিও রিওর সাথে একটু সময় কাটাবো। আমিও সময় কাটাতে পারি না ভালো করে রিওর সাথে, আস্তে উঠতে যা পড়ে যাবি তো। আর রিওর খাঁচাটা পরিষ্কার করব, তারপরে সবার লাস্টে তোমাদের পায়রার সাথে দেখা করাবো। তো এই ভিডিওটার প্রথমেই আজকে স্টার্টিংই রিওকে দিয়ে। তো রিও আওয়াজটা একটু কষ্ট করে সহ্য করো। রিও, তো রিওর একটাই টার্গেট আমার ব্রেসলেট, সরি একটা না দুটো টার্গেট, আমার ব্রেসলেট আমার মালা, তাই তো তাই তো। এ না না, আরে এই হাতে জিওকে রাখবো আমি এর ভেতরে, রেখে আমি ওর খাঁচাটা পরিষ্কার করে দেবো, তারপরে আবার ওকে ওই খাঁচায় ট্রান্সফার করে দেবো, কোনো সমস্যা নেই। জিও খাঁচা পরিষ্কার করা অতটাও মুশকিল কাজ না, নিঞ্জা টেকনিক হয়ে যায়। তো ভেতরটাও পরিষ্কার করে কমপ্লিট, এখন আমি রিওকে ট্রান্সফার করে দেবো ওর খাঁচায়। ও না, প্রচুর ডাকাডাকি করছে, আয় আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় আয় উপরে আয় আয় ধর 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 হাত ধর, হাতে ওঠ ওঠ, হয়তো গুড রিও। এই আবার কি পেশাইছো, কি বলবো। যতই ভালো বলি তুমি ততই খারাপ, যারাই ভালো বলবো সেই খারাপ। তো খাঁচাটার হেভি সিস্টেম হয়েছে আবার লাগানোর, আবার ঝুলে থাকে রে, অসভ্য, খুব দুষ্ট হয়েছো তুমি। যাও 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 যাও, ভেতর যাও ভেতর যাও, তোমার খাঁচা এখন পুরো পরিষ্কার, এখন তোমার খাঁচা পুরো ক্লিয়ার, তুমি ওইখানে ভালো থাকো। আমি নিচেতে ডাকবানি, মাঝে মাঝে দেখতে আসবানি। ও যা বলা হয় শুধু মাথা নড়ালে। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। চলো এবার বেশি লেট না করে পায়রাদের সাথেও তোমাদের দেখা করিয়ে দিই। দিন থাকতে থাকতে আবার বিকাল হলে তো আবার ঝড় স্টার্ট হয়, বিকালে ব্লগটা বানানো হয় কি না হয় এর জন্যই দুপুরে বানিয়ে নিচ্ছি। তো চলো পায়রাদের সাথে তোমাদের দেখা করিয়ে নিয়ে আসি। ওই দেখো লালটার সাথে বাচ্চাটা বাইরে বেরিয়েছে, আবার চেঁচায়। দরজাটা যতক্ষণ না আটকাবো আমি ততক্ষণ চেঁচাতে থাকবে। কে মুখিয়া, এর ডিমও খুব শীঘ্রই ফুটে যাবে। এর ডিমও অনেকদিন হয়ে গেছে, 12-15 দিন তো হয়ে গেল। তো গাইজ যাই, দেখো বাচ্চাটা বাইরে বেরিয়েছে, লাল বাচ্চাটা পুরা বাপ কি তারা লাগ রে ও বেটা। তো এই বাচ্চাটাও গলা কাঁপায়, ভালো করে একটু নোটিস করো, দেখো বাচ্চাটা কেমন গলা কাঁপায়। নাও এবার এবার দেখো,
হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখ পা রে ও কাপা, তোকে যে বাচ্চাটা 1 ইঞ্চি মুখির মতন হলো না, আমি সেটাই ভাবছি। মাথাটা অন্য অন্তত হতো মুখির মতন, তাও হলো না, পুরো মার কোনো মান রাখলো না, শুধু ওই বর্ডারটা হয়েছে। দেখো মাথার সাইডে ওই যে সাদা সাদা, এই যে এই সাইডে আর ওই সাইডে, ওই সাইডেও আছে সাদা, বর্ডারটা হয়েছে, মানে ওই ওই এরিয়া সাদা হতো কিন্তু লাল হয়ে গেছে। হাউ টু টু কি খবর? এদের কাছে খবর শুনে লাভ নেই, এদের সবে নপর চলছে, আমি জানি, আমি বুঝে গেছি, আমি শিখে গেছি, আই আন্ডারস্ট্যান্ড। তো গাইজ, এ এখনও একটা ডিম নিয়ে বসে আছে, এখনও আর একটা ডিম দেয়নি, সেটা বড় কথা নয়। বড় কথা এ তো ডিম দিয়েছে, সেটাই বড় কথা, তার থেকে বড় কথা এই ডিমটাও খুব শিগগিরই ফুটে যাবে, আমি ভুলে কেন যাই, এটাও অরিজিনাল, সেটা বড় কথা। বড় কথা দেখি বাচ্চাটা দেখে নি, দেখো 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 বাচ্চাটা কি করে। তো বাচ্চাটা বেশ সুস্থ আছে, আমি নাভিটা ওর পরিষ্কার করে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে, আমাকে যদি না বলে আমি কি করে আমি বুঝবো, আমাকে একটু বলে বলে দিও, কমেন্ট করে জানিয়ে দিও। তো যারা যারা আমাদের আমার হেল্প করেছো তাদের তাদের অনেক থ্যাংক ইউ। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওটা পুরো দেখো, টাটা বাই। তোমাদের সাথে আমার দেখা হবে যদি ঝড় বৃষ্টি না হয় বিকালবেলা, 100%, বাই।